লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মতবিনিময় সভা করেছেন রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, লক্ষ্মীপুর জেলা জজ আদালত ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া। শুক্রবার বিকেলে সোনাপুর ইউনিয়নের রাখালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এলাকার সর্বস্তরের মানুষ নিয়ে এই সভার আয়োজন করা হয়। লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুন বিন জাকারিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বি এম ইউসুফ জালাল কিসমত, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্বাসউদ্দিন পাটোয়ারি, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন সহ অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান সোহাগ। অনুষ্ঠানের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া বলেন, বিগত দিনে আমি ভাইস চেয়ারম্যান হিসেবে আপনাদের সুখ দুঃখের অংশীদার হিসেবে পাশে ছিলাম। মহান আল্লাহ চাইলে আগামী দিনে আমি চেয়ারম্যান নির্বাচিত হলেও বরাবরই আপনাদের সাথে নিয়ে একটি সুশৃঙ্খল রায়পুর উপজেলা গঠন করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সোনাপুর ইউনিয়নের আপামর জনগণের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। ইউনিয়ন বাসী সহিত মত বিনিময় সভার আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব বিশ্বজনক মামা, আমাদের আপা মামা আক্তার ভাই, আমার ভাই আহমদিন জাকারিয়া, আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের বাজার কমিটি।